হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি কংক্রিটের বিভিন্ন গ্রেড নিয়ে আলোচনা করব প্রথমেই জানা প্রয়োজন কংক্রিটের গ্রেডটা কী এই যে আমরা বিভিন্ন ড্রয়িংয়ে মেনশান করি এম টেন এম ফিফটিন এম টোয়েন্টি ইত্যাদি এগুলোকেই আমরা কংক্রিটের গ্রেড বলি আমরা জানি কংক্রিট সিমেন্ট স্যান্ড কোর্স অ্যাগ্রিগেট এবং ওয়াটারের সংমিশ্রণে তৈরি হয় আমরা কংক্রিটের গ্রেড দেখে বুঝতে পারবো যে এই কংক্রিট তৈরিতে সিমেন্ট স্যান্ড কোর্স অ্যাগ্রিগেট কি রেশিওতে মিক্সড করা হয়েছে এবং এর স্ট্রেংথ কত সাপোজ এম ফিফটিন কংক্রিটের গ্রেড হলে এখানে সিমেন্ট থাকবে এক ভাগ স্যান্ড দুই ভাগ এবং কোর্স অ্যাগ্রিগেট চার ভাগ থাকবে এবং এর স্ট্রেংথ কত আমরা কি করে বুঝব। কংক্রিটের যে কোনো গ্রেডকে আমরা এম দিয়ে ডিনোট করি এখানে এম ফর মিক্স এবং এই এমের পরে যে নাম্বারিং করা থাকে অর্থাৎ ফিফটিন টোয়েন্টি এখানে ফিফটিন আছে তাহলে এই ফিফটিনটি হল কংক্রিটের স্ট্রেংথ অর্থাৎ আমরা যদি সিমেন্ট স্যান্ড এবং কোর্স অ্যাগ্রিগেডকে ওয়ান ইস টু 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 ফোর অনুপাতে মিশিয়ে একটি দেড়শো মিলিমিটার বাই দেড়শো মিলিমিটার বাই দেড়শো মিলিমিটারের একটি কিউব বানাই তাহলে এই কিউবটি আঠাশ দিনে পনেরো নিউটন পার মিলিমিটার স্কোয়ার স্ট্রেংথ গেন করে তাহলে এমের পরে যে নাম্বারিং করা থাকে এই নাম্বারিংটি হলো কংক্রিটের স্ট্রেংথ এবার আমরা আঠাশ দিন কেন ধরবো চোদ্দ দিন বা কুড়ি দিন কেন নয় কারণ কংক্রিট একদিনে সিক্সটিন পার্সেন্ট তিন দিনে ফর্টি পারসেন্ট সেভেন ডেতে সিক্সটি ফাইভ পার্সেন্ট চোদ্দো দিনে নাইনটি পারসেন্ট এবং আঠাশ দিনে নাইনটি নাইন পার্সেন্ট স্ট্রেংথ গেন করে তাই আমরা আঠাশ দিনে কংক্রিটের স্ট্রেংথ চেক করি এবার আমরা একটি টেবিলের মাধ্যমে কংক্রিটের গ্রেড কত হলে স্ট্রেংথ কত হবে এবং কতটা জল মিক্সড করতে হবে এবং এর সিমেন্ট বালি এবং কোর্স এগ্রিগেটের রেশিও কী হবে সেটা এই টেবিলের মাধ্যমে জেনে নেব এই এম ফাইভ এম সেভেন পয়েন্ট ফাইভ এম টেন এগুলি হলো কংক্রিটের গ্রেড এবং এই এম ফাইভ কংক্রিটের গ্রেডের জন্য আমাদের সিমেন্ট বালি এবং কোর্স অ্যাগ্রিগেটের যে অনুপাত লাগবে সেটি হলো ওয়ান ইস টু ফাইভ ইস টু টেন এবং এই এম ফাইভ কংক্রিটের গ্রেডের কমপ্রেসিভ স্ট্রেংথ হলো ফাইভ নিউটন পার মিলিমিটার স্কোয়ার এই এম ফাইভ কংক্রিটের গ্রেডের জন্য যদি আমরা পঞ্চাশ কেজি সিমেন্ট নিই অর্থাৎ পঞ্চাশ কেজি সিমেন্ট মানে হলো এক ব্যাগ সিমেন্ট এক ব্যাগ সিমেন্ট যদি নেওয়া হয় তাহলে এখানে ওয়াটার লাগবে সিক্সটি লিটার এম সেভেন পয়েন্ট ফাইভ এম সেভেন পয়েন্ট ফাইভের মিক্সড প্রপোর্শান হল ওয়ান টু ফোর টু এইট এবং এর কমপ্রেসিভ টেন সেভেন পয়েন্ট ফাইভ নিউটন পার মিলিমিটার স্কোয়ার এবং পঞ্চাশ কেজি সিমেন্টের জন্য এতে জল লাগবে পঁয়তাল্লিশ লিটার এম টেন এম টেনের মিক্সড প্রপোর্শন হলো ওয়ান টু থ্রি টু সিক্স এবং এর কমপ্রেসিভ টেন টেন নিউটন পার মিলিমিটার স্কোয়ার আর এক ব্যাগ সিমেন্টের জন্য এতে জল লাগবে থার্টি ফোর লিটার এম ফিফটিন এম সিমেন্ট স্যান্ড এবং কোর্স অ্যাগ্রিগেড লাগবে ওয়ান ইস টু 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 ফোর অনুপাতে এর কমপ্রেসিভ টেন ফিফটিন নিউটন পার মিলিমিটার স্কয়ার এবং ওয়াটার লাগবে থার্টি টু লিটার এম টোয়েন্টি কংক্রিটের গ্রেডের জন্য এর মিক্সড প্রপোর্শন হল ওয়ান ইজ টু দেড় ইজ টু থ্রি এর কমপ্রেসিভ স্ট্রেংথ টোয়েন্টি নিউটন পার মিলিমিটার স্কোয়ার এবং এক ব্যাগ সিমেন্ট যদি এম টোয়েন্টি গ্রেডের কংক্রিটের জন্য ইউজ করা হয় তাহলে সেখানে জল লাগবে তিরিশ লিটার এম ফাইভ থেকে এম টোয়েন্টি গ্রেডের কংক্রিটকে রমিনাল মিক্স কংক্রিট বলে আর এম টোয়েন্টির উপরে যেমন এম টোয়েন্টি ফাইভ থেকে হানড্রেড পর্যন্ত গ্রেডের কংক্রিটের সিমেন্ট বালি এবং কোর্স এগ্রিগেটের রেশিও বার করার জন্য মিক্সড ডিজাইন করতে হয় এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও আরও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন